সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যারা আমার ভিডিও প্রতিদিন দেখে থাকেন। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি গুগলকে নিয়ে। গুগল আসলে কিভাবে ইনকাম জেনারেট করে, গুগল কিভাবে আমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে, তারপরও এত হিউজ অ্যামাউন্ট ডলার হচ্ছে ওনারা ইনকাম করে থাকে, নেট প্রফিট হয়ে থাকে, এবং এদের সার্ভিসগুলো কি কি, এবং আসলে তাদের কি প্রত্যেকটা সার্ভিসে কি সাকসেসফুল হয়েছে নাকি ফেল হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের আমার এই ভিডিওটা সাজিয়েছি। যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। গুগলে প্রতিদিন কোনো না কোনো কিছু প্রায় 8.5 বিলিয়ন সার্চ হয়ে থাকে। গুগল একটি সার্চ ইঞ্জিন কোম্পানি। এই সার্চ ইঞ্জিন কোম্পানিতে প্রতিদিন যদি 8.5 বিলিয়ন সার্চ হয়ে থাকে, চিন্তা করতে পারেন কি পরিমাণ মানুষ সেখানে প্রতিদিন সার্চ করে থাকে। তাহলে পৃথিবীর এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, দেখা যায় কেউ না কেউ এই গুগলে কোনো না কোনো কিছু সার্চ করে থাকে। তো এত কিছু গুগলে সার্চ করে থাকে এবং এবং ফ্রিতে গুগল এত কিছু সার্ভিস দিচ্ছে, তারপর কিন্তু প্রফিট, ভালো প্রফিট জেনারেট করছে। আর এই গুগলের বিজনেস মডেলটা কি, এগুলো নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও সাজিয়েছি। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বলবো আমার ভিডিওকে অবশ্যই শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিন, কারণ এই ইনফরমেশন গুলো বা এই তথ্যগুলো হয়তো আপনাদের কাছে। পরও গুগলের মার্কেট ক্যাপ হচ্ছে $2 ট্রিলিয়ন। আপনি চিন্তা করতে পারছেন যে কি পরিমাণ তাদের মার্কেট ক্যাপ। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে, আসলে গুগলের বিজনেস মডেলটাই কি, আজকে এই বিজনেস মডেলটা নিয়েই আমি কথা বলবো আপনাদের সাথে, বিস্তারিত আমার ভিডিওর সাথে থাকবেন। গুগল এমন একটি ব্র্যান্ডিং এ দাঁড়িয়েছে, আপনি যখন সার্চ করতে যান অনেকেই কিন্তু এখন বলে গুগল করো, গুগল করো, গুগলিং করো। বিষয়টা এরকম হয়ে গেছে, যেমন এখন কিন্তু কেউ যদি কোনো ধরনের রাইড সার্ভিস দিতে যায় তখন বলে উবার, উবার ডাকো, উবারে যাব, উবার ডাকো, এরকম ব্র্যান্ডিং হয়ে গেছে। এরকম বাংলাদেশে পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই ধরনের ব্র্যান্ডিং এ পরিণত হয়েছে। সেম এজ গুগলও কিন্তু এখন সার্চের বিকল্প কোন সিনোনিম হয়ে গিয়েছে গুগলে। 1998 সালে ল্যারি পেজ তখন এই কোম্পানিটা চালু করে, গুগল চালু করে, তাদের তার উদ্দেশ্যটা ছিল অনেক ইনফরমেশন একটা জায়গায় গ্যাদার করবে, দেন এখান থেকে মানুষকে ইনফরমেশনগুলো যাতে নিতে পারে এই সার্ভিসটা দিবে। এবং এই ল্যারি পেজ কিন্তু চমৎকারভাবে এই কাজটা করতে পেরেছিলেন এবং উনি সাকসেস হয়েছেন। এই গুগলের প্যারেন্টস কোম্পানির নাম কি, গুগলের প্যারেন্টস কোম্পানির নাম হচ্ছে আলফাবেট ইনকর্পোরেশন। এই গুগল কিন্তু এই ফ্রি সার্ভিসগুলো দিয়ে দিয়ে যেমন যাচ্ছে, গুগলের আসলে কি ধরনের ব্র্যান্ডগুলো বা বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানিগুলো তৈরি হয়েছে এবং কত সালে, আপনারা অনেকেই জানেন, অনেকেই সবাই ইউজ করেন। যেমন 2000 সালে কিন্তু অ্যাডওয়ার্ডস চালু হয়, যেখানে অ্যাডভার্টাইজিং দেখি থাকি আমরা, গুগল অ্যাডস যেটাকে বলি আমরা, সেটা কিন্তু 2000 সালে সেটা চালু হয়েছে। 2004 সালে জিমেল তৈরি হয়। আপনি দেখেন, আপনার এমন কোনো ব্যক্তি আছেন যে জিমেল ইউজ করেন না, সবাই কিন্তু জিমেল ইউজ করেন। এটা 2004 সালে এই জিমেলটা গুগল প্রকাশ করেন এবং জিমেলের সার্ভিস চালু হয়। 2005 সালে গুগল ম্যাপ তৈরি হয়। দেখেন, আপনার দৈনন্দিন জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যাপস হচ্ছে গুগল ম্যাপস, এটা কিন্তু আপনি ফ্রিতে চালাচ্ছেন এবং ফ্রিতে ইউজ করতে পারছেন। এবং 2006 সালে ইউটিউব, ইউটিউব কিন্তু গুগল কিনে নিয়েছে 2006 সালে। গুগল বুঝতে পেরেছিল যে একটা সময় হয়তো বা মানুষ ভিডিওর দিকে আকৃষ্ট হবে এবং সবাই ভিডিও দেখবে বা এই ধরনের কিছু একটা হবে, তাই 2006 সালে বেশ অনেক টাকা দিয়ে কিন্তু ইউটিউবকে অ্যাকোয়ার করে হচ্ছে গুগল। এবং 2008 সালে অ্যান্ড্রয়েড আবিষ্কার হয়, অ্যান্ড্রয়েড বলতে তারা একটা অপারেটিং সিস্টেম আবিষ্কার করে গুগল। তারপর 2008 সালে গুগল ক্রোম ইউজ প্রকাশ পায়। 2000 ক্রোম যখন আবিষ্কার হয়, গুগল ক্রোম এরকম একটি সার্চ ব্রাউজার হয়ে দাঁড়িয়েছে যেটা সবাই কিন্তু ইউজ করে থাকে। গুগল ক্রোম আপনারা সবাই কিন্তু এই গুগল ক্রোম ইউজ করে থাকে। দেখেন, এই যে ফ্রিতে এই সার্ভিসগুলো আমরা পাচ্ছি, গুগল কিন্তু এখান থেকেও ইন্টারনেটের মাধ্যমে বা তাদের এই অ্যাপসগুলোর মাধ্যমে তারা কিন্তু প্রফিট জেনারেট করছে, কিন্তু আমরা সার্ভিস নিচ্ছি হচ্ছে ফ্রিতে। আমি এটা আমার ভিডিওতে আমি অবশ্যই বলবো তারা কিভাবে এই ফ্রি মডেলটা কিভাবে চালু আছে এবং কিভাবে প্রফিট করে। আচ্ছা, গুগলের এত কিছু জানার জেনেছেন, তারা এই সার্ভিসগুলো অনেক ভালো, পপুলার, ইউ নো, বাট গুগলের কিন্তু ফেল আছে। গুগল কিন্তু অনেকগুলো সার্ভিস বা অনেকগুলো কোম্পানি রান করে ফেল করেছে।
আপনার এরকম যদি গুগলে আপনি সার্চ করেন, এই যে আমি বললাম গুগলে, গুগলে সার্চ করেন প্রায় 200-এর উপরে তারা কিন্তু কোম্পানি লঞ্চ করেছে বা সার্ভিস লঞ্চ করেছে তারা ফেলুর হয়েছে। এখন দেখেন বিশেষ করে ঠিক ফেসবুকের মতো গুগল প্লাস সোশ্যাল মিডিয়া চালু করতে চেয়েছিলেন এবং সেটা চালু করেছিল, এবং এই সোশ্যাল মিডিয়া যে গুগল ফেসবুকের মতো করতে চেয়েছিলেন সেটা কিন্তু তারা ফেল হয়েছে, গুগল প্লাস কিন্তু দাঁড়াতে পারে নাই। তারপরে গুগল হ্যাং আউট, হোয়াটসঅ্যাপের মতো গুগল হ্যাং আউট মেসেজ আদান প্রদানের জন্য, সেটা মেসেঞ্জারের মতো মেসেজ আদান প্রদানের জন্য আবিষ্কার করা হয়েছিল, সেটাও কিন্তু ফেল হয়েছে 2022 সালে, কিন্তু কোম্পানিটা তারা ক্লোজ করে দেয়। তো গুগল পডকাস্ট, গুগল অনেক অনেক সার্ভিস আছে যেগুলো ফেলুর। কথা আছে যে ফেলুর ইজ দ্য মাদার অফ সাকসেস, গুগলে কিন্তু ফেল হয়েছে এবং হাজারটা কোম্পানি রান করেছে, হাজারটা সার্ভিস রান করেছে এবং তারা প্রফিট করতে পারছে। জেনে নেওয়া যাক গুগল কত টাকা প্রফিট করেছে, গুগলের রেভিনিউ ব্রেকডাউনটা কি, তা 2022 সালের রেভিনিউ ব্রেকডাউন কি ছিল। গুগল টোটাল রেভিনিউ করেছে $280 বিলিয়ন, ইমাজিন হাউ মাচ, $280 বিলিয়ন গুগল রেভিনিউ করেছে, যার মধ্যে 58% আসে গুগল সার্চ থেকে রেভিনিউ এসেছে। গুগল সার্চের সার্ভিস দিয়ে তারা কিন্তু রেভিনিউ এসেছে 58%, 10.7% এসে গুগল নেটওয়ার্ক অ্যাডস থেকে, গুগল নেটওয়ার্ক অ্যাডস থেকে এসেছে 11.7%, এবং 10.5% এসেছে ইউটিউব অ্যাডস অ্যাডস থেকে। 10.5 বিলিয়ন ডলার অ্যাড রেভিনিউ এসেছে ইউটিউব অ্যাডস থেকে। তাহলে গুগল দেখেন, আজ আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমি রেভিনিউ পাচ্ছি, ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু একটা অংশ গুগলও যাচ্ছে, গুগল তারাও কিন্তু এটা নিচ্ছে। এখন দেখেন কত পার্সেন্ট ক্রিয়েটর, মানে আমি একজন ক্রিয়েটর, আমি কত টাকা কত পার্সেন্ট পাচ্ছি অ্যাড রেভিনিউ, এবং গুগল কত পার্সেন্ট পাচ্ছে, 55% আমি পাচ্ছি ক্রিয়েটর অ্যাড রেভিনিউ, আর হচ্ছে 45% যাচ্ছে গুগলে। আবার আবার আসেন অ্যাপস আছে গুগল প্লে স্টোরে, কিন্তু অ্যাপস ওখান থেকে তারা প্রায় 10.4% হচ্ছে, 10.4% বিলিয়ন ডলার, মানে এই 280 বিলিয়ন ডলারের মধ্যে 10.4% হচ্ছে এই গুগল প্লে স্টোর থেকে পাচ্ছে। এখন এখানে মজার বিষয় হচ্ছে গুগল প্লে স্টোরে যে অ্যাপসগুলো তৈরি করে, এর কেউ না কোনো ডেভেলপ তৈরি করে থাকে, কোনো ডেভেলপার তৈরি করে এখানে তারা ই করছে, আপলোড দিচ্ছে বা এখান থেকে আপনারা সার্ভিস দিচ্ছেন বা সেল হচ্ছে, হোয়াটএভার এখান থেকে। তাহলে অ্যাপ ডেভেলপাররা পাচ্ছে এই 10.7% যা ইনকাম আসে, সে অ্যাড রেভিনিউ আসে, সেখান এখান থেকে 70% অ্যাপ ডেভেলপারকে দিয়ে দিচ্ছে, আর 30% হচ্ছে গুগল নিজে নিয়ে নিচ্ছে। তাহলে টোটাল ব্যাকগ্রাউন্ড হিসেব করলে এইভাবে তারা এই প্রফিটটা শেয়ার করছে, এই প্রফিট শেয়ার করে এবং তারা রেভিনিউ করছে, তা টোটাল 280 বিলিয়ন ডলার তারা রেভিনিউ করছে গুগল। এখন আমরা জেনে নেই যে গুগল যে টোটাল রেভিনিউ করছে $280 বিলিয়ন, সেখান থেকে তার কস্টিং তো অবশ্যই আছে, তার নেট প্রফিট কত। গুগল এই $280 বিলিয়নের মধ্যে তার কস্টিং বা এক্সপেন্স হচ্ছে $207 বিলিয়ন, $207 বিলিয়ন হচ্ছে তারা হচ্ছে এক্সপেন্স গুগলের। এখন এই এক্সপেন্সের মধ্যে আমি একটা কথা মজার বিষয় বলে রাখি, গুগল কিন্তু রিসার্চের জন্য প্রায় $40.4 বিলিয়ন হচ্ছে রিসার্চের জন্য খরচ করে থাকে, এক্সপেন্স করে থাকে। এখানে এই $207 বিলিয়নের মধ্যে 40.4% বিলিয়ন হচ্ছে এক্সপেন্স তারা রিসার্চের কাজে ব্যবহৃত করে থাকে, নাহলে এত বড় বড় কোম্পানি কিন্তু কখনো হতে পারতো না। গুগলের গুগল যে এখন বর্তমানে এত বড় একটি কোম্পানি, এখানে তাদের এক রিসার্চের মধ্যে কিন্তু অনেক সময় দিতে হচ্ছে। তাহলে নেট প্রফিট কত, আমি যেটা দেখেছি যে 2022 সালে তাদের যে অডিট রিপোর্ট, এই অডিট রিপোর্ট অনুযায়ী ট্যাক্স দেওয়া, আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পর গুগলের প্রফিট করেছে প্রায় $60 বিলিয়ন, প্রায় $60 বিলিয়ন হচ্ছে তারা প্রফিট করেছে 2022 সালে, এবং 2023 সালে করেছে $73.79 বিলিয়ন প্রফিট করেছে নেট প্রফিট। তাহলে দেখেন গুগল কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে, গুগল 2020 সালে যখন করোনা আসে তাদের রেভিনিউ ছিল, রেভিনিউ আমি যদি ধরি, আমি এখন বর্তমানে $280 বিলিয়ন, তাদের রেভিনিউ ছিল 100 বা কাছাকাছি $110 বিলিয়ন সামথিং। হ্যাঁ, তখন তারা যখন
করোনা আসে, এই করোনার মধ্যে মানুষ কিন্তু হিউজ পরিমাণ বাড়িতে ছিল, বাসায় ছিল, কখনো বাইরে জানে, গুগলের উপর অনেক কিছু ডিপেন্ডেবল ছিল, তারা ইন্টারনেটের উপর ডিপেন্ডেবল ছিল, তখন গুগলের প্রফিট হয়েছে এক ধাপে এই 21-21 চলে আসছে প্রায় $180 বিলিয়ন। আপনি চিন্তা করেন, যেখানে $100 প্রায় $80 উপরে তারা পাম্প করে। সো ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার যে গুগল এই যে এত এত ফ্রি সার্ভিস দিচ্ছে, এই ফ্রি সার্ভিস থেকেও কিন্তু তারা প্রফিট জেনারেট করছে। এটা কিভাবে করছে? এটা একটা একটা মডেল আছে, এটা এই এই কমন একটা বিজনেস মডেল, ইউনো, যে আপনারা দেখবেন অনেকে হচ্ছে সার্ভিস সেল করে, বেসিক কিছু সার্ভিস থাকে যেটা হচ্ছে আপনাকে ফ্রি দিচ্ছে, রাইট? দেন কিছু স্ট্যান্ডার্ড সার্ভিস থাকে, প্রিমিয়াম সার্ভিস থাকে। গুগলে কিন্তু দেখবেন এই জিমেল আছে, দেখেন আপনারা কিন্তু 15 GB পর্যন্ত জিমেল আপনারা ইউজ করতে পারেন, এবং গুগল ড্রাইভ কিন্তু আপনারা 15 GB পর্যন্ত ইউজ করতে পারেন। সেম এস গুগলের সার্ভিসগুলো কিন্তু একটা লিমিটেশন আছে, এই লিমিট অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই লিমিট অনুযায়ী যে আপনারা ইউজ করতেছেন, আপনাদের যখন প্রয়োজন হয় বেশি, তখন কিন্তু আপনি সেটা পে করে সার্ভিসটা কিনে তারপরে ইউজ করতেছেন। যেমন আপনার জিমেল যদি মনে হয় 15 GB উপরে আপনি ইউজ করবেন, দেন কিন্তু আপনি একটা প্রিমিয়াম সার্ভিস কিনে তারপরে, ওখান থেকেও কিন্তু গুগল প্রফিট জেনারেট করতেছে। এবং গুগল ড্রাইভেও আপনারা কিন্তু এক্সটেন্ড করছেন, কিনছেন, হ্যাঁ, স্টোরেজ কিনছেন। সো দ্যাট এখানে কিন্তু গুগলের ফ্রি সার্ভিসটাকে কিছু প্রফিটে কনভার্ট হচ্ছে। তারপর এগুলো খুবই সামান্য, আপনি এগুলো চিন্তা করলে যে আসলে গুগল সার্ভিসটা, গুগলের বিভিন্ন সার্ভিস, জিমেল, অ্যাডওয়ার্ডস, সরি, জিমেল ড্রাইভ বা গুগল ড্রাইভ, জিমেল, এগুলো কিন্তু ফ্রিতে ইউজ করে প্রায় 95%, আর 5% মানুষ আছে যারা হচ্ছে পেইড ইউজ করে। সো এখান থেকে গুগল কিন্তু প্রফিট জেনারেট করতে পারে। ফ্রি সার্ভিস থেকে একটা বিজনেস, একটা কথা আছে যে ট্রাই বিফোর বাই, আগে ট্রাই করো তারপরে সার্ভিস কেনো। এই মডেলটা কিন্তু খুব জনপ্রিয় একটা মডেল। যেমন ইউটিউবে দেখেন, আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারতেছেন ইউটিউব, কিন্তু ইউটিউবে কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, আপনি কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে পেইড ইউজ করা যায়, অনেক সার্ভিস আছে। তো এটা হচ্ছে গুগলের একটা ফ্রি সার্ভিস, যেটা দিয়ে সে কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। ফ্রি সার্ভিস ফলে কি হয়ে থাকে? ফ্রি সার্ভিসের ফলে দেখেন, আপনি কিন্তু খুব ইজিলি আপনার ইন্টারেস্টগুলো গুগলকে দিয়ে দিচ্ছেন। আপনি ধরেন গুগলে সার্চ করতেছেন যে হাউ টু বাই ঢাকা টু দুবাই টিকিট, সার্চ করছেন, এই যে সার্চের যে আপনার ইন্টারেস্ট বিষয়টা, এই বিষয়টা কিন্তু গুগল কালেক্ট করছে। এবং সে কি করছে? সে কিন্তু কোনো কোম্পানির কাছে, সে অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে কিন্তু, আপনারা জানেন, আমি আরেকটু পিছনে যাই, গুগলের প্রধান ইনকাম আসে হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে, রাইট? অ্যাডভার্টাইজিং থেকে যে প্রধান ইনকামটা আসে, তখন ওনারা এই যে আপনার ইন্টারেস্টগুলো নিয়ে যাচ্ছে, ইন্টারেস্টগুলো কালেক্ট করছে, এবং আপনাকে সেখান সেই অনুযায়ী কিন্তু আপনাকে সে অ্যাড শো করছে। কারণ সে এই যে ইনফরমেশনগুলো তার অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে দিচ্ছে, তারা, এবং অ্যাডভার্টাইজিং কোম্পানির অ্যাড অনুযায়ী আপনার কাছে কিন্তু সেটা শো করছে, এবং আপনি দেখেন সেখান থেকেও সার্ভিস নিচ্ছেন। দেখুন, আমি আমি ভিয়েতনাম যাচ্ছি, হ্যাঁ, আমি হাউ টু বুকিং ভিয়েতনামি হোটেলস বা এরকম কিছু দিলাম, যে 5-star হোটেল বা এরকম খুঁজছি আমি গুগলে। গুগলে খোঁজার পরে তাহলে গুগল কিন্তু বুঝে নিয়েছে যে আমার ইন্টারেস্ট হচ্ছে আমি ভিয়েতনাম যাচ্ছি এবং আমার এখানে হোটেল প্রয়োজন, আমি থাকবো, বা আমি আমাকে কিন্তু পরে এটা ইন্টারেস্টটা জানার পরে কিছুক্ষণ পর থেকে দেখবেন আপনার সামনে কিন্তু শো করছে ভিয়েতনামের 5-star হোটেল, 4-star হোটেল, 3-star হোটেল এরকম শো করছে। তার মানে কি? গুগল আপনার ইজিলি আপনার কাছ থেকে এই ইন্টারেস্টগুলো নিয়ে যাচ্ছে, কালেক্ট করছে, এবং আপনার কাছেই সেগুলো আবার প্রকাশ করছে, সেল করছে। এরকমটা কিন্তু হচ্ছে, কারণ ওই যে ভিয়েতনামের যে কোম্পানিগুলো বা হোটেলগুলো, তারা কিন্তু গুগলের কাছে অ্যাড দিয়ে রেখেছে, অ্যাড দিয়ে রেখেছে, এই অ্যাডটা কিন্তু আমার কাছে শো হচ্ছে। এই সার্চ হিস্টোরি থেকেও কিন্তু গুগল হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করছে, তারা কিন্তু সেটা ইনফরমেশনগুলো সেল করে। এখন গুগল যে এই ধরনের কাজগুলো করছে, এটা এটা কি আইনগত দিক থেকে কতটুকু বৈধ বা অবৈধ, এটা যদি আমি চিন্তা ভাবনা করি, এটা নিয়ে আমি বিস্তারিত যেতে চাই না। কারণ হচ্ছে আপনারা জানেন গুগল মেবি 2022 সালে কি 23 সালে $93 মিলিয়ন হচ্ছে তারা ফাইন করেছিল ক্যালিফোর্নিয়া। কারণ হচ্ছে তারা হচ্ছে লোকেশন প্রাইভেসির কারণে, অনেকে লোকেশন তারা নিয়ে নিয়েছিল, যার কারণে এই প্রাইভেসি এলিগেন্সের কারণে তারা কিন্তু এটাকে পে করতে ফাইন দিতে হয়েছে ক্যালিফোর্নিয়ার কাছে।
সো এই যে বিজনেস মডেল গুলো, গুগল কিন্তু এভাবে বিজনেস করছে এবং প্রফিট জেনারেট করছে। দেখেন আমি একটা কথা বলেছি, ট্রাই বিফোর বাই, এই মডেলটা কিন্তু গুগল খুব ভালোভাবে ইউজ করতে পারছে। গুগলের প্রধান ইনকাম যেহেতু অ্যাডস থেকে, তারা অ্যাডভার্টাইজিং দিয়ে কিন্তু তারা অ্যাড জেনারেট করে, তারা কিন্তু প্রফিট করে থাকে। এবং প্রধান ইনকাম আপনারা দেখেছেন 58% হচ্ছে অ্যাড থেকে আসে তাদের রেভিনিউ। এখন এই যে এই মডেলটা, এই মডেলটা কি সবসময় চালু থাকবে, বা এই মডেল কি সবসময় সাকসেস হবে নাকি ফেল হতে পারে? আপনি একটা জিনিস চিন্তা করেন, এত এত অ্যাড সার্ভিস দিচ্ছে গুগলের, আমি ধরে নিলাম গুগলের কোনো কম্পিটিটর নাই এখন পৃথিবীতে, রাইট? গুগলের কম্পিটিটর হতে হতে পারে, বা গুগলের কম্পিটিটর হচ্ছে, হচ্ছে না যে এরকম না, কোনোটার সারা সারা জীবন যে থাকবে যে সে ফ্রি টু কম্পিটিটর, তাহলে কিন্তু এটা বলাটাও মুশকিল। দেখেন আপনি এখন গুগলে কোনো কিছু সার্চ করতে গেলেন, আপনাকে কিন্তু অ্যাড শো করছে। কি অ্যাড শো করছে? উপরে অ্যাড শো করছে, অ্যাড ব্যানার শো করছে, তারপর নিচে অ্যাড স্পন্সর শো করছে, এবং সাইডে সাইডে ব্যানার শো করছে। তাহলে দেখেন এভাবে কি দুই তিনটা করে প্রথমে অ্যাড শো করছে। এখন আপনি যখন লেখলেন হাউ টু বাই এ ওয়াচ, হ্যাঁ, হাউ টু বাই এ টি শার্ট ওয়াচ এরকম, এখন আপনার কাছে টি শার্টও অ্যাড শো করছে, এবং দেখা গেছে যে বিভিন্ন কোম্পানি অ্যাড শো আপনার কাছে অ্যাড শো করছে। এগুলো কিন্তু আপনার এক ধরনের মুশকিলে পরিণত হয়েছে, যে আপনি আসলে কোন ওয়েবসাইটে ক্লিক করবেন, কোনটাতে যাবেন, এবং কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা কোন ওয়েবসাইট আপনার ভালো ইনফরমেশন গ্যাদার করে, বা আসলে অথেন্টিক প্রোডাক্ট আপনি পাবেন, এই নিয়ে আপনি কনফিউশন হয়ে যায়, রাইট? এখন আসা যাক, এখন হচ্ছে ডিজিটালের মধ্যে এআই খুব রাজত্ব করছে, আপনারা জানেন, যেমন চ্যাটজিপিটি এখন 4th ভার্সন চলছে চ্যাটজিপিটি। এই চ্যাটজিপিটিতে একটা জিনিস চিন্তা করেন, আপনাকে কিন্তু সে অথেন্টিক ইনফরমেশন খুব সহজে দিয়ে দিচ্ছে এবং কোনো অ্যাড শো করছে না। তাহলে আপনি যখন একটা সার্চ দিলেন হাউ টু বাই টি শার্ট ওয়াচ, হাউ টু বাই টি শার্ট ওয়াচ, বা সে যখন আপনি সার্চ করছেন, আপনাকে আপনি হচ্ছে চ্যাটজিপিটি আপনাকে একদম প্যারাগ্রাফ আকারে বলে দিচ্ছে যে এটা হচ্ছে অথেন্টিক শপ, এখান থেকে আপনি এত টাকা প্রাইসে বাই করতে পারবেন, সব দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু কোনো অ্যাড শো করছে না, আপনি ফ্রিতে সার্ভিস পাচ্ছেন। সো এটার কারণে গুগলের কি এই বিজনেস মডেলটা কি ফেল হতে পারে কিনা, এটা আমার একটা কোয়েশ্চেন থাকতে পারে। জানি না, গুগলও জিমিনি মনে হয় একটা চ্যাটজিপিটি এআই একটি অ্যাপস ওরা লঞ্চ করেছে, তারাও কিন্তু এআই দিকে যাচ্ছে, ওই তো আরো আরো ইমপ্রুভ হবে ফিউচারে। সো এটা আমি, আমার কথা হচ্ছে এই ট্রাস্টেড জায়গাটা, গুগল অনেকগুলো ওয়েবসাইটকে শো করে, আর চ্যাটজিপিটি হচ্ছে সে নিজেই বলে দেয় যে এটাই ট্রাস্টেড। আর আমি অনেকগুলো রিসার্চ করে দেখেছি, বা আমি অনেকগুলো সার্চ করে দেখেছি যে চ্যাটজিপিটি যে ইনফরমেশনটা দেয় এটার ম্যাক্সিমাম অথেন্টিক থাকে। সো এভাবে কিন্তু হয়তো বা আরো অনেক কিছু হতে পারে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, তাহলে অন্য ভিডিওতে চলে যাচ্ছি। সো অনেককে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে গুগল নিয়ে যে আমি আসলে সারমর্মটা আমি দিয়েছি, গুগল আসলে বিজনেসটা কেমন করে থাকে, বা গুগলের বিজনেস মডেলটা কি, গুগল কিরকম প্রফিট জেনারেট করে, বা নেট প্রফিট কেমন, তাদের আসলে ফ্রি থেকে কিভাবে, ফ্রি সার্ভিস দিয়ে কিভাবে অ্যাপ তারা নেট প্রফিট মানে প্রফিট জেনারেট করে, এগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা বলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, ইনফরমেশনগুলো হয়তো কাজে আসতে পারে।